সোমবার রাতে নওদার টুঙ্গি এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন বালি এক অঞ্চল তৃণমূল সভাপতি নিমাই মণ্ডল। তিনি বালি এক গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত নেতার বাড়িতে সমবেদনা জানাতে যান জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, সভাধিপতি মোশাররফ হোসেন সহ দলীয় কর্মী ও নেতৃত্বরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নিহতের মেয়েকে সরকারি চাকরির আশ্বাসও দেওয়া হয়। জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মৃত্যু তো কিন্তু ওই ওই টাইমের মধ্যে যাই, ওই শয়তানরা একদম মূল অভিযুক্ত এখনো ধরা পড়েনি, কি বলবেন? ওটাই তো, ওটা উনি আদেশ দিলেন তো, ওসিপি যিনি ছিলেন বললেন যে ইমিডিয়েট করো। আমি বলছি আমি চাই যেন তেন প্রকারে না, এবং আমি দেখতে চাই কবে হয়। আজকে বলে গেলেন উনি, আমি চাই দু তিন দিনের মধ্যে শুনি যেন যে ধরা পড়ে গেছে। কেন ধরতে পারবে না? পুলিশ তো এত ক্ষমতা, প্রশাসন এত শক্ত, দিদির হাত এত শক্ত, আমরা এত বিশ্বাস করি, এইটুকু কাজ করতে পারলে মানুষকে ধরে আর করতে পারবে না? যারা এইভাবে একটা মানুষের জল জানত, মানুষকে 7-8টা গুলি করে তাকে হাত দিয়েছে মুখে, তাকে কিচ্ছু করেননি, ভাবেনি তার ছোট ছোট ছেলে মেয়ে বা এটা এখনো পড়া হয়নি আমার কমপ্লিট। হ্যাঁ, কিভাবে শিক্ষা দিয়ে আমাদের বড় করেছে, আমাদের তো যোগ্যতা আছে চাকরি করার, কিন্তু আমার মাকে ভাইকে সবটা চালানোর জন্য এখন হয়তো কিন্তু আমি বাবার স্বপ্ন পূরণ করবো, আমি আরো বড় জায়গায় যাবো। চাকরি বাজার কিছু প্রদর্শন।